বন্ধুরা দেখেন, এই ভিডিওটিতে একটা স্কাইপার পাওয়া গেছে র‍্যাবের গাড়ির ভিতর। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ছোট ছোট স্টুডেন্টরা যখন ট্রাফিকের আইন পালন করে রাস্তায় ট্রাফিক সিগন্যাল দিয়ে গাড়ি পাস করতেছে, ঠিক এই সময় একটা র‍্যাবের গাড়ি আসে, গাড়িটা স্টুডেন্টরা আটকিয়ে তল্লাশি করে। তল্লাশি করার পরে ওখানে তারা দেখতে পায় কিছু তীরের কাঠি, যাকে ধনুক বলা হয়, এবং একটা স্কাইপার ব্রিফকেসের ভিতরে ভরা দুটো লেন্স সহকারে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটেছিল। সেনাবাহিনী চলে আসছে, ছাত্ররা তাদেরকে দেখানোর জন্য সেনাবাহিনী খবর দিছে। সেনাবাহিনী এসে এখন দেখবে, একটা একটা করে চেক করবে আসলে ঘটনাটা কি বাস্তব না মিথ্যা কথা। বাংলাদেশের মানুষ কত নিষ্ঠুর হতে পারে দেখেন। এরা কি আসলেই এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, নাকি এরা অন্য কোনো দেশের, যারা এরকমের স্পাইলার নিয়ে আসে ছাত্রদের মারার জন্য, ছাত্রদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, ছাত্রদের বুকে বুলেট ভরার জন্য? এরা এত বড় জানোয়ার, আমার মনে হয় এদেরকে সরাসরি জনগণের মাঝখানে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত, অথবা ডাইরেক্ট ক্রস ফায়ার করে দেওয়া উচিত, অথবা জনগণের হাতে তুলে দেওয়া উচিত। একে জনগণ ইটা পাথর মেরে মাথার খুলি উড়ে দেবে। এদের শাস্তি এর চেয়ে আর কঠিন শাস্তি আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে। এরকম শাস্তি দেওয়া উচিত যা জনগণের হাতে তুলে দিবে এবং জনগণ তাকে কোমর পর্যন্ত মাটির ভিতর গেড়ে পাথর মেরে উড়িয়ে দেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, আর এরকম শাস্তি এইসব লোককে দেওয়া উচিত। এটা দেশদ্রোহী। র‍্যাবের গাড়ি, গাড়ির সিরিয়াল নাম্বার 444-07, এটা হলো 33 নাম্বার, গাড়িটার 33 নাম্বার, 444-07। এদেরকে কোনো আইনের আওতায় নেওয়া আমার মনে হয় না ঠিক হবে, এদেরকে ডাইরেক্ট শ্যুট করে দেওয়া উচিত। এরা বাংলাদেশে থাকার মতন কোনো অধিকারে গোনায়। যারা পারে এই ছোট ছোট শিশুদের বুকে গুলি চালাতে, তাও এরকমের স্পাইলার দিয়ে, তাদের জীবিত থাকার কোনো অধিকার এই বাংলায় থাকবে না। এরা জীবিত থাকার অধিকার হারিয়ে ফেলছে। কেউ কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, লোপাট করছে, কেউ স্বর্ণ অলঙ্কার নিয়ে লোপাট করছে। এখানে যে দৃশ্যটা দেখা গেল, এটা আসলে অমানবিক দৃশ্য, যা দেখে যে কেউ চমকে উঠবে, যে কারো বুক কেঁপে উঠবে যে এইটা কিভাবে সম্ভব, এরাও কি মানুষের বাচ্চা? মিসাইল, স্পাইলার এইসব দিয়ে বাচ্চাদেরকে খুন করতে আসছে।